কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা এবার আপত্তিকর নাচের ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করে বিপাকে পড়লেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দীর্ঘতম সময় ধরে পর্দার বাইরে থাকা এই অগ্নিকন্যা পর্দায় ফিরতে একেবারেই মরিয়া। তবে সেটা পজিটিভ না হয়ে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে যেন বেশ বিপাকে পড়লেন এই চিত্রনায়িকা। মন্তব্য রয়েছে উষ্ণতা ছড়িয়ে নজরবন্দি করার চেষ্টা করছে মাহি, তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। ব্যক্তি জীবনে ঘর সংসারে ডুবেছিলেন মাহিয়া মাহি। বলা যায় সংসার জীবন তার কাজের জায়গাটাকে ক্যারিয়ার থেকে প্রায় মুছে দিয়েছিল, কিন্তু সেই সংসারে সুখের দেখা পায়নি মাহি। স্বামীর সঙ্গে সেপারেশনের পরে এখন আবার পর্দায় ফিরতে মরিয়া আলোচিত এই অগ্নিকন্যা। তবে হঠাৎ করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটা নাচের ভিডিও প্রকাশ করে এই মুহূর্তে চরমভাবে আলোচনায় এসেছেন মাহি। এক মিনিটের একটা ভিডিও চিত্রে বেশ উষ্ণতা ছড়িয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহির এই ভিডিও চিত্রে প্রশংসার চেয়ে সমালোচনাটাই যেন হচ্ছে বেশি, কেননা তিনি যে এখন শুধুমাত্র একজন নায়িকা মাহি নয়, তিনি একজন দায়িত্বশীল মা। নাচের ভিডিওটি তার পর্দায় কাজের উদ্দেশ্যে হলেও না হয় একটা কথা ছিল, মাহি তো তার ফেসবুকে ব্যক্তিগতভাবে এই ভিডিওটি শেয়ার করেছেন শুধুমাত্র আলোচনায় আসার জন্য। কিন্তু তার এই নাচের ভিডিওটি অনেকের কাছেই আপত্তিকর, যে কারণে মাহির এই প্রেজেন্টেশন অনেকেই ভালো চোখে দেখছে না। তবে মাহি পর্দায় ফেরার জন্য বিভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করল। পর্দায় নায়কত্ব বর্তমানে শুধুমাত্র একজনকেই গণনা করা হয়, যার সঙ্গে শুধুমাত্র একটি ছবিতেই কাজ হয়েছিল মাহির। তো তিনি আসলে এই উষ্ণতা ছড়িয়ে সাকিবের নজরবন্দি করতে পারবেন কিনা সেই আলোচনাটাও উঠে এসেছে, যদিও অভিনেত্রী হিসেবে তিনিও দুর্দান্ত। বিশেষ করে সাকিবের রাজকুমারের সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মাহি, কিন্তু তিনি আসলে এভাবে নিজেকে প্রেজেন্ট করে ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। তবে মাহির এই প্রেজেন্টেশন আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।